রাগুল অখিল লোক দেখি বদল চাঁদ পরকাশ, কলির তিমিরে এ কলির অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেলল, তাদেরকে পথ দেখানোর জন্য আমার চৈতন্য মহাপ্রভুরূপী চাঁদের উদয় হল। এই যে চৈতন্য মহাপ্রভু শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন, নদিয়ার ভাগ্যাকাশে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন, মহাপ্রভু এই যে আমাদের মাঝখানে এলেন, কেন এসেছেন মহাপ্রভু, কেন অবতীর্ণ হলেন এই কলিযুগে? এই যে শ্লোকটি এক্ষুনি গাইলাম, এই শ্লোকটির মধ্যে বলা হচ্ছে মহাপ্রভু এই পৃথিবীতে কেন এলেন। এই শ্লোকটা একটু ব্যাখ্যা করি, আমরা বুঝতে পারবো। এই শ্লোকের মধ্যে বলা হচ্ছে, বলছে কি, অনর্পিত চরিং ছিরা, অনর্পিত অন অর্পিত, একটু অন অর্পিত মানে চিরকাল ধরে যেটা অর্পণ করা হয়নি, লোকের মনে আকাঙ্ক্ষা ছিল, লোকে এটিকে পাওয়ার জন্য সাধনা করেছেন কিন্তু সাধ্য বস্তু পায় নাই। তা যেই জিনিসটা চিরকালে কোনোদিন কাউকে অর্পণ করা হলো না, সেইটি দেওয়ার জন্য আমার গৌর সুন্দর আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। অনর্পিত চরিং চিরা, করুণা অবতীর্ণ কল, করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হলেন। কেন না সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? দেখুন মায়েরা, যেই জিনিসটা চিরকালে কোনোদিন কাউকে অর্পণ করা হলো না, সেটি সমর্পণ করার জন্য আমার গৌরাঙ্গরূপী চাঁদের উদয় হলো। তাহলে অর্পণ আর সমর্পণের পার্থক্য কি? অর্পণ আর সমর্পণের পার্থক্য হলো যেমন দান আর সম্প্রদানের পার্থক্য। দান মানে হলো কোনো জিনিস দিয়ে যদি আবার ফেরত নেবার সম্ভাবনা থাকে তাকে বলে দান, আর সম্প্রদান মানে একেবারে নিঃস্বার্থে দান, সেখানে আর ফেরত নেবার কোনো সম্ভাবনা থাকে না, হ্যাঁ একেবারে নিঃস্বার্থে দান। যেমন ধর একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। আমি একটি জায়গায় কীর্তন করতে গেছি, তা হয়েছে কি না, একজন ভদ্রলোক আমার গানে খুশি হয়ে ওই 160 টাকা গলায় ঝুলিয়ে দিয়েছে। আবার যখন কীর্তন শেষ করে বাসায় ফিরেছি, সেই ভদ্রলোক গিয়ে ওই 100 টাকাটি আবার চাইতে গেছেন। নিতাই গৌর হরি। তাহলে দেখুন, এই যে দিয়ে আবার ফেরত নিয়ে নিল, এটা কিন্তু দান, সম্প্রদান নয়। কিন্তু আমি যদি কাউকে বলি, আচ্ছা ভাই আমার এই 10 বিঘা জমিটা তোমাকে দিলাম, তুমি 5 বছর চাষ করো, 5 বছর পরে কিন্তু আমার জমি আমি আবার ফেরত নিয়ে নেব, এইটি হচ্ছে দান। 5 বছরের জন্য দিলাম, 5 বছর তুমি চাষ করবে, করো যা করবে করো, 5 বছর পরে কিন্তু আমার জমি আবার আমার হয়ে যাবে, এইটি হচ্ছে দান। কিন্তু যদি ওমা কোনো শ্বশুর মশাই জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেয়, তখন কি সেরকম ভাবে বলে নাকি যে বাবা 5 বছরের জন্য দিচ্ছি, 5 বছর পর আবার নিয়ে নেব? এই যে দেখো হরি বল, না তেমন তো বলে না। তাহলে এই যে নিঃস্বার্থে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়া, মানে এতদিন মেয়ে আমার সম্পদ ছিল, এখন তোমার সাথে বিয়ে দিলাম, এবার তোমার সম্পদ হলো। ওই জন্য দেখবেন মা গো বিয়ের সময় বলে না যে কন্যা সম্প্রদান কে করবে, বিয়েতে বলে দেখবেন কন্যা সম্প্রদান কে করবে। তাহলে যেমন দান আর সম্প্রদানের পার্থক্য, ঠিক তেমনি অর্পণ আর সমর্পণেরও পার্থক্য। অর্পণ মানে কোনো জিনিস দিয়ে আবার ফেরত নেবার সম্ভাবনা থাকতেও পারে, কিন্তু সমর্পণ মানে একেবারে নিঃস্বার্থে দান। তাহলে যেই জিনিসটা চিরকালই কোনোদিন কাউকে অর্পণ করা হলো না, সেটি সমর্পণ করার জন্য মহাপ্রভু এই পৃথিবীতে এসেছেন। কি সমর্পণ করার জন্য? না উন্নত উজ্জ্বল রসম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ স্বভক্তি শ্রিয়ম, স্বভক্তি ভগবানের একেবারে নিজস্ব সম্পদ, সেইটি দেওয়ার জন্য তিনি নেমে এসেছেন। এটি কিন্তু একেবারে নিজস্ব সম্পদ বাবা, একেবারে পার্সোনাল প্রপার্টি, এটার উপর কারোর অধিকার নেই। কারণ চৈতন্য চরিতামৃতে বলেছে যে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবানের কাছে যদি কেউ ভোগ চায়, ভগবান তাকে দিয়ে দেয়। এই যে বাবা আমার মতো ভক্ত যারা আছে তাদের উপর কিন্তু ভগবান খুব খুশি। এই আমার মতো ভক্ত সারা বছর ভগবানের মন্দিরে একবার যাই না, বছরে একবার যখন কীর্তন হয় হরিনাম হয় তখন ঠাকুরের কাছে আসি, এসে বলি হে ঠাকুর এই যে আমি এত কষ্ট করে তোমার বসে বসে কীর্তন শুনছি, না খেয়ে না ঘুমিয়ে বসে আছি, কত দূর থেকে ছুটে এসেছি, ঘুম পাচ্ছে তবুও ঘুমাচ্ছি না, জোর করে বসে আছি, তাহলে আমি তোমার কাছে কি চাই ঠাকুর? না বেশি কিছু চাই না, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন এই বছর হয়ে যায়,
এইরকম আমার মতো ভক্ত যারা আছে তাদের উপর কিন্তু ভগবান খুব খুশি, বলে যাক বাবা এর একতলা বাড়িটা দুতলা হয়ে গেলে আমাকে আর বিরক্ত করবে না। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে বলছে যে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, আবার যদি কেউ এসে বলে ঠাকুর আমি তোমার কাছে এই টাকা পয়সা ধন সম্পদ ভোগ বিলাস চাই না, এই সংসারের জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগছে না ঠাকুর, এই মায়ার জগৎ থেকে তুমি আমাকে মুক্তি দাও, ভগবান সেটাও দিয়ে দেয়, বলে যাও বাবা মুক্তিও দিয়ে দিলাম। কিন্তু যদি কোনো ভক্ত এসে বলে হে ঠাকুর এই যে আমি এত কষ্ট করে বসে বসে তোমার কীর্তন শুনছি, যেখানেই কীর্তন হয় আমি ছুটে ছুটে চলে যাই, আমি কিন্তু তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ চাই না, আবার আমি তোমার কাছে মুক্তিও চাই না, আমি তোমার কাছে কি চাই ঠাকুর, না আমি তোমার কাছে তোমার ওই রাঙা দুটো চরণ চাই। যদি কোনো ভক্ত এসে বলে আমি তোমার রাঙা দুটো চরণ চাই, কৃষ্ণ কিন্তু সেখান থেকে দশ হাত দূরে মনে মনে চিন্তা করে এই কেন এলো রে বাবা কীর্তন শুনতে। হ্যাঁ চরিতামৃতে বলছে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। তাহলে যেই ভগবান কোনোদিন কাউকে প্রেম দিল না, সত্য যুগে কাউকে প্রেম দিল না, ত্রেতা যুগে কাউকে প্রেম দিল না, দাপর যুগে ওই বৃন্দাবনের বাইরে কাউকে প্রেম দিল না, সেই ভগবান কলি যুগে এসে হঠাৎ কেন এত দয়ালু হয়ে গেলেন? কি গো যাকে তাকে প্রেম বিতরণ করছেন, এমনকি ঝাড়খণ্ডের পথে যেতে যেতে বাঘকে পর্যন্ত প্রেম দান করেছেন, কেন ভগবান হঠাৎ এত দয়ালু হয়ে গেলেন? হঠাৎ যদি কোনো কৃপণ মানুষ দয়ালু হয়ে যায় তা সবাই বলবে না লোকটা পাগল হয়ে গেছে? মানে মনে করুন একটা হার কিপ্টে লোক, হার কিপ্টে বোঝেন তো, মানে যাদের কিপ্টে মি একেবারে হারের মধ্যে ঢুকে আছে ছাড়ানো সম্ভব নয় তাদেরকে বলে হার কিপ্টে। ওই চায়ের মধ্যে যদি একটা মাছি পড়ে তা মাছিটাকেও ধরে জয় নিতে হয়। হ্যাঁ ধূপকাঠি দেখাতে দেখাতে বাবা বেশি যেন জ্বলে না যাওয়া তাড়াতাড়ি দেওয়ালে গুঁজে দেয়, কালকে আবার অর্ধেকটা দেখানো হবে। হরি এই হরিনামের চাঁদা চাইতে গেলে, কীর্তনের চাঁদা চাইতে গেলে ছেঁড়া একটা পাঁচ টাকার নোট কোথায় চালের ফাঁকে গুঁজে আছে সেটি বের করে দেয়। হ্যাঁ কমিটির লোকেরা ভালো জানে, তারা তো বেরোয় সারা বছর ভিক্ষা করে করে এত সুন্দর নাম সংকীর্তনের ব্যবস্থা করে, তারা কিন্তু জানে, এমন লোকও আছে। তাহলে এইরকম একটা হার কিপ্টে লোক যদি কীর্তনের আসরে এসে হঠাৎ দাঁড়িয়ে বলতে শুরু করে যে আমার আর বিষয় সম্পত্তি কিছু ভালো লাগছে না, আমার টাকা পয়সা ধন দৌলত দরকার নেই, আমি সব ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে দেব, তা সবাই বলবে না লোকটা পাগল হয়ে গেছে? তাহলে যেই ভগবান কোনোদিন কাউকে প্রেম দিল না, সত্য যুগে ব্রহ্মা দিন রাত চতুর্মুখে বিষ্ণুর নাম করে প্রেম পেল না, লক্ষ্মী দিন রাত বিষ্ণু চরণ সেবা করে সেই প্রেম পেল না, ত্রেতা যুগে কাউকে প্রেম দিল না, দ্বাপর যুগে বৃন্দাবনের বাইরে কাউকে দিল না, সেই ভগবান কলি যুগে এসে হঠাৎ কেন এত দয়ালু হয়ে গেলেন? যাকে তাকে প্রেম বিতরণ করছেন, হাতে ধরে পায়ে ধরে প্রেম দান করেছেন, বলে শোনো কেন হয়েছে জানো না, দশ চক্রে ভগবান ভূত হয়ে যায়। দশ জনের চক্রে যদি পড়ে তবে যে ভগবানকেও হার মানতে হয়, সেই দশ জন কে কে? ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই আটজন সখী, আর রয়েছেন রাধারানী, আর আড়ালে রয়েছেন বড়িমা, বড়িমা যিনি যোগমায়া শক্তি। তা ভগবান শ্রীকৃষ্ণ এই দশ জনের চক্রে পড়েছেন, সখীরা সকলে গোবিন্দের কাছে এসে বলল বধু তুমি তো আমাদের রাধারানীর কাছে প্রেম ঋণ নিয়েছ, কিন্তু সেই ঋণ তো শোধ দেবার কোনো নামগন্ধই তুমি করলে না, তাহলে সুদের সুদ তার সুদ, বেড়ে বেড়ে তোমার সুদ এত বেশি হয়ে গেছে যে আসলের থেকে তোমার সুদ অনেক বেশি হয়ে গেছে, তা তুমি যদি সারা দাপর যুগ ধরে প্রেম বিতরণ করে বেড়াও তবুও যে তোমার এই প্রেমের ঋণ শোধ হবে না। তা গোবিন্দ বললেন আমার কি কোনোদিনই প্রেমের ঋণ শোধ হবে না? বলে শোধ হবে, কবে হবে জানো? যেদিন তুমি ওই নদীয়ায় কলিজীবের দ্বারে দ্বারে কাউকে যোগ্যাযোগ্য বিচার না করে তোমার ওই গোলকের প্রেম ধন সবাইকে বিলাতে পারো, তুমি সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দ্বারে দ্বারে নাম বিলাবে সেদিন ঋণের খ
খালাস পাবে। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, যেদিন অযাচকের অযাচকের যে চাইবে তাকে তো দেবে, যে চাইবে না তাকেও প্রেম দেবে। জগাই মাধাই প্রেম তো চাইনি, চাঁদ কাজে প্রেম চেয়েছিল, জঙ্গলের বাঘ প্রেম তো চাইনি, যেচে সেধে সবাইকে তুমি বিতরণ করবে। যেদিন অযাচকে দিবে আনি, বীর চন্দ্রে কয় তবে তোরিনের, ঋণের খালাস পাইবে তুমি। যেদিন ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম সবাইকে তুমি যেচে সেধে বিলাতে পারবে, সেই দিন তুমি এই প্রেমের ঋণ থেকে খালাস পাবে। তা সেই গোলকের প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃস্বর্তে বিলিয়ে দিলেন আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। প্রেমের ঠাকুর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন আমাদেরকে কৃপা করার জন্য, সেই গোলকের প্রেমধনকে বিতরণ করেছেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তাই তোমার আনন্দ আমার পর তুমি, তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি, তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার পর। হে প্রভু, আমাকে কৃপা করার জন্য, আমাকে আনন্দ দান করার জন্য তুমি কৃপা করে ওই গোলক থেকে নেমে এসেছো, ভক্তের প্রাণী নেমে এসেছো, ওই গোলকের প্রেম ধন তুমি দান করেছো কৃপা করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, নিতাই গৌর হইব বলছে কি, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। তুমি আমাকে নিয়ে এইখানে মেলা বসিয়েছো, পৃথিবীতে রসের মেলা বসিয়েছো। মেলা কাকে বলে গো? ও ঠাকুমা, এখন থেকে ঘুমালে হবে, ওঠো ওঠো, হরি হর, হ্যাঁ ডেকে দাও ডেকে দাও, জয় নিতাই। তা বলছে, আমাকে নিয়ে তুমি মেলা বসিয়েছো এই পৃথিবীর মাঝখানে, ভক্তকে নিয়ে ভগবান মেলা বসিয়েছে, মেলা কাকে বলে গো? এই দেখো মেলা বসেছে। মেলা মানে কি, জিলিপি আর বাদাম ভাজা? মেলা মানে কি জিলিপি আর বাদাম ভাজা? বলে না, মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকেই বলে মেলা। মেলা মানুষের মেলামেশা, মেলামেশা না হলে, মেলা মানুষ যদি না আসে জিলিপি বাদাম ভাজা আসবে কি? তাহলে মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকেই বলে মেলা। তাহলে ভক্তকে নিয়ে তুমি মেলা বসিয়েছো আর ভক্তের হৃদয়ে রসের খেলা সৃষ্টি করেছো। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, আমার জীবনে তোমার ইচ্ছা তুমি পূর্ণ করেছো, তোমার যখন যা ইচ্ছা হয়েছে তুমি তাই রূপে আমাকে নিয়ে এই পৃথিবীতে লীলা করছো। তাই রবীন্দ্রনাথ বললেন, আমায় নিয়ে মিলে ছুই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা,
তরঙ্গিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই তো তুমি রাজার রাজা হই তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বিষে প্রভু নিত আছো জাগি তাই তো তুমি রাজার রাজা হরি বল হে প্রভু তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয়ের জন্য পৃথিবীতে নেমে আসো কত রূপে তুমি পৃথিবীতে নেমে এসে লীলা করো কত রূপে ভগবান আমাদের কাছে আসেন অনেকে আছে না বলে ওরে বাবা ভগবান ভগবানের দশ অবতারের মধ্যে কত রূপ রয়েছে মীন অবতার কেশবধৃত মীন শরীর হ্যাঁ মীন অবতার কূর্ম অবতার এগুলো কি ভগবানের রূপ রামচন্দ্রের মতো সুন্দর রূপেও এসেছেন কৃষ্ণচন্দ্রের মতো ভুবন ভোলানো রূপ ধরেও এসেছেন তা তিনি যখন মৎস্যকুর্ম হয়ে আসছেন আমাদের জন্য তিনি নেমে আসছেন লীলা করার জন্য তাতে কিন্তু তোমার মান সম্মান হানি হয় না তিনি সেই ভগবান যেই ভগবানকে আমরা কৃষ্ণরূপে পূজা করছি তিনি কিন্তু সেই ভগবান বুঝতে গেলে একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন মনে করুন একজন দাদু বিরাট কোটিপতি হ্যাঁ কোটি কোটি ধন সম্পত্তির সে মালিক তাহলে এই কোটিপতি দাদুর তার ছোট্ট নাতি যদি বলে ও দাদু তুমি একটু ঘোরা হও না আমি তোমার কাঁধের উপরে চড়বো হ্যাঁ আমি তোমার কাঁধের উপরে চড়বো তা সেই দাদু কি বলবে সেই দাদু কি বলবে যাই বেটা তুই কি জানিস আমি কত ধন সম্পত্তির মালিক কত কোটি কোটি টাকার সম্পত্তি আমার আছে আমি তোর জন্য ঘোড়া হব কোন দাদু কি বলবে যদি কোন দাদু বলে তাহলে সে দাদু বেরসিক দাদু তার মধ্যে কোনো রসকস নেই হ্যাঁ তাহলে সেই দাদু কি বলবে যে দাদু ভাই তুমি ঘোড়া হবে তুমি ঘোড়া হয়ে আমার পিঠে চড়তে চাও তা দেখো বাবা আমি কিন্তু বুড়ো ঘোড়া তুমি সাবধানে ওঠো পড়ে যেও না জানো তাহলে সেই নাতির ইচ্ছা পূর্ণ করার জন্য ওই কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নেয় তাহলে কি ওই দাদুর মান সম্মান কমে যাবে তার কি মান সম্মান কমে যাবে তাহলে নাতির ইচ্ছা পূর্ণ করার জন্য কোটি কোটি সম্পত্তির মালিক তিনি যদি ঘোড়া হয় তার যেমন মান সম্মান কমে না তেমনি ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভক্তকে লীলা করার জন্য তিনি গোলোক হতে নেমে আসেন কখনো মৎস্যকুর্ম বরাহ হয়ে আসছেন কুৎসিত রূপে আসছেন আবার কখনো রামচন্দ্র কৃষ্ণের মতো ভুবন ভোলানো রূপ ধরেও নেমে আসছেন তাই বলছে তাই তো তুমি রাজার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে জেনে রাখবেন যেখানে শুধু ভগবানের পূজো করা হয় সেখানে অসম্পূর্ণ ভগবানের পূজো হয় যেখানে ভক্ত ভগবানের একসঙ্গে পূজো হয় সেইখানে পূর্ণ ভগবানের পূজো হয় এটাই আমাদের সনাতন ধর্ম এটাই আমাদের ভারতীয় সনাতন ধর্ম এর গভীরতাকে উপলব্ধি করা এত সোজা জিনিস নয় সোজা জিনিস বলুন একই ভক্ত কখনো তারকেশ্বরে গিয়ে জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ করছে আবার ওই লোকটাই কালীঘাটে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে জয় মা কালী বলছে আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে জয় তারা আর ওই লোকটাই যখন বৃন্দাবনে যাচ্ছে বৃন্দাবনে গিয়ে কি বলছে জয় রাধে বলে বৃন্দাবনে দাঁড়িয়ে রাধে রাধে বলে ঘুরছে সেই লোকটাই যখন পুরী ধামে যাচ্ছে জয় জগন্নাথ বলে পাগলের মতো ছুটছে ওই লোকটাই যখন নবদ্বীপে যাচ্ছে জয় গৌর হরি জয় নিতাই বলে ঘুরে বেড়াচ্ছে তা বিদেশিরা দেখে পাবে ওরে বাবা এ কি লোক রে বাবা কখনো রাম নাম করছে কখনো কৃষ্ণ নাম করছে কখনো তারা নাম করছে কখনো শিব ঠাকুরের নাম করছে কত নাম একসঙ্গে করছে রে বাবা
তাহলে বিদেশীরা আমাদের ধর্মকে উপলব্ধি করতে পারে না, কিন্তু আমরা জানি যে আমরা যেই নামেই তাকে ডাকি না কেন, তিনি কিন্তু সেই একই ভগবান, সেই পরব্রহ্ম ভগবান আমাদের, যাকে আমরা কালী রূপেও দর্শন করি, কখনো শিব ঠাকুর রূপেও দর্শন করি, আবার কখনো কৃষ্ণ রূপে দর্শন করি, কখনো গৌরাঙ্গের মধ্যে দর্শন করি। তাই ভক্ত ভগবানের যেখানে পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়, যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অসম্পূর্ণ ভগবানের পুজো হয়, এটাই আমাদের ভারতীয় সনাতন ধর্ম। তাই দেখুন পৃথিবীর কোন ধর্মে ভক্তের ভগবানের আসনে, একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়? কোন ধর্মে করা হয় কি? কিন্তু আমাদের ধর্মে দেখুন যেই আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন সেই আসনেই কিন্তু শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন, একই আসনে শ্রীবাস পণ্ডিত পুজো পাচ্ছেন। তাহলে মহাপ্রভু যদি সেই বিষ্ণু, শ্রীবাস হচ্ছে নারদ মুনি, তাহলে নারদ হচ্ছে ভগবানের ভক্ত, তাহলে ভক্ত ভগবানকে একই আসনে পুজো করা হচ্ছে, যেই আসনে রামকে পুজো করা হচ্ছে সেই আসনেই হনুমানের পুজো করা হচ্ছে। এটা একমাত্র আমাদের ভারতীয় সনাতন ধর্মে হয়, অন্য কোন পৃথিবীর ধর্মে হয় না। তাই বলছে মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে, এটাই আমাদের সনাতন ধর্ম। এগুলো বুঝতে আমাদের অনেক সারা জীবনটা পেরিয়ে যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তাই তো প্রভু হে থাই দেবার জন্য সেই গোলক থেকে নেমে এসেছেন। তাই বলছে পদকর্তা দেখুন কত সুন্দর কথা, কলির তিমি রাকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। কলির তিমিরে মানে কলির অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেলল, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো। চাঁদ উঠলে কিছু কিছু উপকারিতা আছে। প্রথম উপকারিতা হলো চাঁদ উঠলেই পৃথিবীটা একটু আলো হয়। তাহলে আলো যখন হয় চাঁদ উঠলে কিন্তু চোরের ভয় কমে যায়। চোর তো আর 100 কিলোমিটার দূর থেকে চুরি করতে আসে না, আশেপাশে গ্রামের লোকেই চোর হয়। এবার চাঁদের আলোয় যদি মুখটা দেখে নেয় তাহলে তো পুলিশকে গিয়ে খবর দিয়ে দেবে। তাই চাঁদের আলোয় খুব একটা চোরের ভয় থাকে না। তা দেখুন আমাদের এই দেহরূপী ভাঙা ঘরে 6টি চোর মাঝে মাঝে উঁকি দিত আমাদের এই ভক্তিরূপী রত্নকে চুরি করে নিয়ে যাবার জন্য। কিন্তু গৌর চাঁদ উঠেছে দেখে তারা আর উঁকি দিতে পারছে না। তারা কারা? তারা হলো কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই 6টি চোর। চাঁদ উঠলে আরো উপকারিতা আছে। চাঁদ উঠলে কিন্তু এই পৃথিবীটা একটু ঠান্ডা হয়, তাই না? সারাদিন সূর্য যে তাপ দেয়, রাত্রেবেলায় চাঁদ উঠলে পরে সেই তাপ একটু শীতল হয়ে যায় পৃথিবীটা। মায়েরা যারা মাঝখানে বসে আছেন, মাঝখানে জায়গাটা একটু ফাঁকা আছে, আপনারা সামনে একটু উঠে চলে আসুন, একটু এগিয়ে আসুন। পিছন দিকে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তারা একটু বসে যেতে পারবে, একটু সামনে এগিয়ে চলে আসুন। যারা সামনের দিকে বসে আছেন একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান। মায়েরা একটু চেপে যান, একটু চেপে যান। হ্যাঁ, মাঝখানে নাহলে যারা দূরে দাঁড়িয়ে আছেন একটু সামনের দিকে চলে আসুন, একটু রাস্তাটা ছেড়ে দিন যাতে সামনে চলে আসতে পারে। জানিতাই ঠিক আছে, হরি হরি। তাহলে চাঁদ উঠলে পৃথিবীটা একটু ঠান্ডা হয়, তৃতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাহলে প্রাকৃত জগতে
চাঁদ উঠলে পরে যেমন পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কারোর হৃদয়ে আমার গৌর চাঁদের উদয় হয়, তাহলে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আবার চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, যেই না শালুক ফুল ফোটে অমনি যত ভ্রমরের প্রাদুর্ভাব হয়। চাঁদ উঠলে পরে শালুক ফুল ফোটে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল ফোটে, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল বন্ধ হয়ে যায়, আর চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। তাহলে শালুক ফুল ফুটলে যেমন ভ্রমরের প্রাদুর্ভাব হয়, ঠিক তেমনি আমার গৌর চাঁদ যখন উদিত হলো নদিয়ার ভাগ্যাকাশে, আপনাদের মতো যত ভক্তরূপী ভ্রমর গৌর গৌর গুনগুন গুনগুন গান গাইতে গাইতে ছুটে গেল এই নবদ্বীপে। আচ্ছা, চাঁদ উঠলে তো চকরের আনন্দ হয়, তাদের আনন্দটা কোথায়? চাঁদ থেকে একরকম অমৃত ঝরে, তাই পান করে চকর, তাই বলছে বয়ানুকু হাসো সুধা কর বরিখনে। তারপরে বাংলাতে ভক্তি রক্ষা করবে কি? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করে গেছেন। আহা ভক্ত কল্প তরু অন্তরে অন্তরে রোপলি রোপহি ঠাউরে, আহা যাবর ছায়ে সুরাসুর নারী নদ পুরল নিজ নিজ কাদের মন বাসনা হলো পুরন, তাদের মন বাসনা হলো পুরন, ভক্ত কল্প তরুর লয়ে শরণ মন বাসনা হলো পুরন, পুরাল নিজ নিজ কা। দেখুন মহাপ্রভু মনে মনে ভাবলেন আমি তো ২৪ বছর বয়সে এই নবদ্বীপ ছেড়ে চলে যাব, তাহলে তারপরে বাংলাতে ভক্তি রক্ষা করবে কে? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করলেন, তাই বলছে ভক্ত কল্প তরু অন্তরে অন্তরে রূপলি রূপহি ঠান। তা মাইরা, মহাপ্রভু যে শুধু গাছপতিপতি ক্ষান্ত তা নয়, তিনি যে শুধু গাছপতিপতি ক্ষান্ত তা নয়, মহাপ্রভু যখন ছিলেন সকলকে একটা করে হাতি দিয়েছিলেন গো, হাতি হাতি, হ্যাঁ সবাই খেতে। তাহলে আপনারা কি মায়েরা মনে মনে ভাবছে হয়তো যে তাহলে ৫০০ বছর আগে নবদ্বীপে এলেই ভালো হতো, একটা করে হাতি সোজা কথা নাকি? কি বাবা, হাতি তো মরে গেলেও লাখ টাকা, তাহলে একটা করে হাতি যদি পেতাম তাহলে আর ভক্তি টক্তি দরকার ছিল না। তাহলে আপনারা কি ভাবছেন ওই চার পে হাতি? ও হাতি নয়, কোন হাতি? ভাব গজেন্দ্রেতে চড়ায়লো জগজন, ভাব গজেন্দ্রে তে চড়ায়লো জগজন,
ওই ছন বহু কবিলাস রে, ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, মহাপ্রভুর দেওয়া সেই প্রেম ভাবে বিভোর হয়ে গদগদ হয়ে যখন ভক্তরা ওই দুটি বাহু তুলে ছুটে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওই হাতির দল মহাপ্রভুর দিকে ছুটে যাচ্ছে। ভাবো গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ইচ্ছন বহু কবিলাস, দুটি বাহু তুলে ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ গাইতে গাইতে তারা ছুটে গেল ওই নবদ্বীপের দিকে। আর মুখে বলল একেবারে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জন শ্রীকৃষ্ণ দেখুন। আজকে মহাপ্রভু সেই প্রেম ধন আমাদের মাঝখানে বিতরণ করলেন, আর ভক্তরা ভাবে গদগদ হয়ে সেই নাম গাইছে। তা আজকে যখন আমরা সকল ভক্ত সমবেত হয়েছি, আমরা কি একটু মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাবো না? কি গো মায়েরা, সবাই গাইবেন তো? বাবারা সবাই গাইবেন তো? তা সবাই একটু দুটি হাত তুলুন, সবাই একটু দুটি হাত তুলুন। বাহ, খুব সুন্দর, দুটি হাত তুলেছেন। কই, যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো, তখন সবার সামনে লজ্জায় পড়ে যাবে। যার হাত নেই তার তোলা দরকার নেই। হ্যাঁ বাহ, সবাই তুলেছেন, এবার করতালি দিন, জোর করে করতালি দিন, সবাই মিলে জোর করে করতালি দিন। না না, ওইরকম মুড়ি ভাজার মতো না, মুড়ি ভাজার মতো না, একটু তালে তালে দাও, একটু তালে তালে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো একটু, বলো জোর করে। বলছো তোরা, বলছো? আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না, অনেকটা দূরত্ব হয়ে গেছে তো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোর করে বলো, জোর করে। তোমাদের গ্রামে যারা ঘুমিয়ে আছে যেন ঘুম ভেঙে যায়। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে, বলো। এবার শুনতে পেয়েছি, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গৌর হরি, যেই তোমার জন্য আমরা এই মধুমাখা কৃষ্ণ নাম পেলাম, আমরা কৃষ্ণ নামে তো গাইব, তার সঙ্গে সঙ্গে আমরা তোমার নামে ভুলে যেতে পারি না, কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো, আর তোমাকে ডাকলে যে রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত দুটি বাহু তুলে গাইছে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, বলো। সে হয় আমার।
আনন্দ হয়েছে তো বাবা? খুব ভালো হয়েছে, খুব ভালো নৃত্য করেছে, দেখিয়েছো তো ক্যামেরাতে? হ্যাঁ বাহ, খুব সুন্দর। তা কি গো মাইরা, হরিনাম করে আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলো, তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। এই যে কিছুক্ষণের জন্য আমরা ভগবানের নাম করলাম, সংসারের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলাম। এই সংসারটা তো দুঃখময়, আমরা সারাদিন এত খাটাখাটনি করি, হার ভাঙা পরিশ্রম করি, কেন না ঘরে একটু আনন্দ পাবো বলে, একটু আনন্দ পাবো বলে হার ভাঙা পরিশ্রম সারাদিন করি। কিন্তু মা গো বাবারা, সত্যি করে বলুন, যারা আমরা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম, এই যে নাম গাইলাম, সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে গেলাম। তা সেই নামে বিভোর হয়ে যখন ভক্তরা যাচ্ছে, মনে হচ্ছে যেন হাতির দল ভগবানের দিকে, মহাপ্রভুর দিকে ছুটে যাচ্ছে। তাই বলছে, ভাব গজেন্দ্রেতে চড়ায়লো জগজন, ওই ছন বহু কবিলাস রে। কিন্তু আমার কপাল খারাপ, দেখো আমার কি দশা, আমি সংসার কাল কুট বেশি দগধল, আমি সংসার কাল কুট বেশি দগধল, এ কলি গোবিন্দ দাস, শুধু আমি বঞ্চিত হলাম, শুধু আমি এমন করুণা সিন্ধু অবতার, বঞ্চিত আমি এ কলি গোবিন্দ দাস, আহে কলি গোবিন্দ দাস রে, ঘটনা 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 ঘটনা
উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ভক্তের কথাই আজকে আমরা আস্বাদন করব। ভক্তের কৃপা না পেলে পরে ভক্তি লাভ করা যায় না, সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্তদের ইচ্ছা যে ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন হবে, তা চলুন আজকে আমরা সেই লীলাই আস্বাদন করব। একটা ছোট্ট ভক্ত কেমন করে ভগবানকে লাভ করেছিল, সেই ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্তদের ইচ্ছা যে মীরার একটা ভজন শুনবে, চলুন মীরার একটা ভজন শুনতে শুনতে আমরা লীলাতে প্রবেশ করি। এত বড় ভক্ত ছিল মীরাবাই, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল, তা সেই মীরার জীবন কাহিনী নিরচিত এই ভজন শুনতে শুনতে আমরা লীলাতে প্রবেশ করি। সবাই মিলে বলুন, প্রেমানন্দে নিধাই গৌর হরি বল। মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও শুনি। বাহ, সুন্দর হয়েছে। তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো মীরার একটা সুন্দর ভজন আমরা আস্বাদন করি। রং দিচ্ছো নরিয়া, রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, রঙ দে 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 চুনরিয়া। একটু করো তালি। রঙ দে 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 চুনরিয়া শ্যাম পিয়া মোরি, রঙ দে চুনরিয়া শ্যাম পিয়া মোরি, রঙ দে চুনরিয়া 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 রঙ দে 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 চুনরিয়া শ্যাম পিয়া মোরি, রঙ দে চুনরিয়া মীরাবাইয়ের লেখা এই ভজনটি কিন্তু খুব তত্ত্বপূর্ণ ভজন, একটু বুঝে নিতে হবে। বলছে শ্যাম পিয়া মোরি রঙ দে চুনরিয়া, চুনরি মানে হচ্ছে ওড়না, চুনরি মানে হলো ওড়না। তা মীরাবাই বলছে হে গিরিধর হে গিরিধারী গোপাল, তুমি আমার এই ওড়নার মধ্যে রং দাও। তা মায়েরা মনে মনে ভাববেন মীরাবাই এত কিছু থাকতে ওড়নাতে কেন রং দিতে বলছে রে বাবা, ওড়না তো এমনিই রঙিন, কোনো না কোনো রং তো ওড়নাতে থাকে, তাই না? এই ওড়নাটা হলুদ, এই ওড়নাটা গোলাপি, তাহলে কোনো না কোনো রং তো থাকবেই, তাহলে কেন রং দিতে বলছে ওড়নাতে বুঝতে পারলাম না। বলছে শোনো মীরাবাই, কিন্তু এই প্রাকৃতিক জগতের সিনথেটিকের ওড়নাতে রং দিতে বলছে না, কোন ওড়নাতে রং দিতে বলছে? বলছে আমাদের এই দেহরূপী ওড়না, এই দেহরূপী ওড়নাটিকে তুমি ভক্তির রঙে, তোমার প্রেমের রঙে, তোমার চৈতন্যের রঙে রাঙিয়ে দাও। আমার এই দেহরূপী ওড়নাটিকে তুমি রং দিয়ে রাঙিয়ে দাও, প্রাকৃত জগতের লাল নীল সবুজ হলুদ রং নয়, তোমার ভক্তির রং দিয়ে আমার এই দেহরূপী ওড়নাটিকে তুমি রাঙিয়ে দাও। লাল না রঙাও মে হরি না রঙাও, লাল না রঙাও মে হরি না রঙাও, আপনি হি রঙ মে রং দে চুনরিয়া শ্যাম পিয়া মোরি,
रंग दे चुनरिया श्याम पिया मोरी रंग दे चुनरिया सारी उमरिया शाम पिया अमोरी रंग दे चुनरिया शाम पिया अमोरी रंग दे चुनरिया बिना रंगाए मैं तो घर ना ही जाऊंगी बीते ही जाए चाहे ये सारी उमरिया शाम पिया मोरी रंग दे चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया निदाई गौर हरि लिखछन के मीराबाई मीरा के प्रभु गिरधर नागर मीराबाई लिखछन ए भजन टी भजनेर मध्ये किछु प्रश्न करछन आर सेई प्रश्नेर उत्तर तिनि निजेई दिच्छेन प्रश्न हलो जल से पतला कौन है कौन भूमि से भारी कौन अगन से तेज है कौन काजल से काली प्रश्न हलो आमरा जानी पृथ्वीते जल पतला जले थेके पतला की किछु आछे जल से पतला कौन है कौन भूमि से भारी ए भूमि थेके ओई धरित्री थेके ओ भारी की किछु हय कौन अगन से तेज है आगुनेर थेके ओ तेजदाई की पृथ्वीते किछु आछे
और कौन काजल से काली, काजलर थेके कि कालो किछु हय? ए चारटी प्रश्न करछेन, उत्तर तिनि निजे दिच्छेन। प्रश्न हलो, जल से पतला कौन है, कौन भूमि से भारी, कौन अगन से तेज है, कौन काजल से काली? एबार उत्तर दिच्छेन, जल से पतला 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 पतला, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। ए पृथ्वीते जलेर थेकेओ जदि पतला किछु थेके थाके सेटी होच्छे ज्ञान, और ए भूमिर थेकेओ ए धरित्री थेकेओ जदि किछु भारी होये थाके सेटी होच्छे पाप। पापेर भार जदि कारोर माथाय थाके सेई भार पृथ्वीर भारकेओ हार मानिये देय। ताई बोलछे, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। তাহলে আগুনের থেকে তেজ দায়ী কি? ক্রোধে আগুন সে তেজ হ্যাঁ, ক্রোধে আগুন সে তেজ হ্যাঁ। আর কালো কাজলের থেকেও কালো কি? বলে পৃথিবীতে যদি কাজলের থেকেও কালো কিছু থেকে থাকে সেটি হচ্ছে মাগো কলঙ্ক। কারণ কাজলের কালো দাগ মুছে ফেলা যায়, কলঙ্কের দাগ যদি লেগে যায় সেই দাগ মুছে ফেলা এত সোজা কথা নয়। ক্রোধে আগুন সে তেজ হ্যাঁ, ক্রোধে আগুন সে তেজ হ্যাঁ, कलंक काजल से काली, मीरा के प्रभु गिरिधर नागर, प्रभु चरणन में श्याम चरणन में हरि चरणन में लागी नजरिया, श्याम पिया अमोरे रंग दे चुनरिया, श्याम पिया अमोरे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, श्याम पिया मोरे रंग दे चुनरिया, श्याम पिया मोरे रंग दे चुनरिया, श्याम पिया मोरे, श्याम पिया मोरे रंग दे चुनरिया। মধুমাই শ্রীধাম নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামে যে লীলা আজকে আমরা আস্বাদন করব, ভক্তের কথা আস্বাদন করব, সেই ভক্ত রঘুনন্দনের কথা আমরা আস্বাদন করব। একটা ছোট্ট 7 বছরের ছেলে কেমন করে ভগবানকে নাড়ু খাইয়েছিল, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, সেই লীলা আজকে আমরা দর্শন করব। কারণ গৌরচন্দ্রিকাতে আমরা শুনলাম, ভক্তের কৃপা না পেলে পরে ভগবানের কৃপা পাওয়া যায় না, স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। সেই ভক্তির কথা শুনে যদি কিঞ্চিত ভক্তি আমাদের মনে উদয় হয় তাতেই আমাদের লাভ। তা দেখুন, সেই শ্রীধাম নবদ্বীপ ধামে যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মেতে আছেন, সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে নাম সংকীর্তন করছেন শ্রীবাহ সঙ্গরের মাঝে, নদিয়ার পথে পথে আজকে মহাপ্রভুর নাম গাইছেন। আহা সুর ধ্বনির তীরে কেরো মহবিলাস, সমবায় বালক সঙ্গে রে হরিনাম গাইছে কেমন ভাবে,
করো তালো তালে হরি তো ধ্বনি হরি ধ্বনি করো মায়েরা মন দিয়ে শুনবেন, দুই ভাই এসেছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছে। বড় ভাই বলছে, ভাই আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই তোই আমার গোরান আছে, হেমিদন্দ বাহু তুলে ওই তোই আমার গোরান আছে, বলছে না দাদা আমি তো তা দেখছি না। বলে তাহলে তুই কি দেখতে পাচ্ছিস? বলে দাদা আমি কি দেখছি জানো? আমি দেখছি ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, তারে অন্তরে শ্যাম নাচে, বাহিরে আমার রাই নাচে, জয় সচি নন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অভূত হরি ভক্তি। এই যে দেখুন আপনারা যেমন অনুরাগে ঘরে থাকতে পারলেন না, তাই ছুটে এসেছেন এখানে এই গরমের মধ্যে, খাওয়া ভুলে ঘুম ভুলে জেগে জেগে নাম সংকীর্তন শ্রবণ করছেন, এসবই আপনাদের অনুরাগ। কিন্তু তেমনই দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে। দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছে। বড় ভাই বলছে, ভাই আমি দেখছি ওই আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে। ছোট ভাই নরহরি বলছে, না দাদা আমি দেখছি আমার রাই ধ্বনি নৃত্য করছে, তার অন্তরিতে শ্যাম নৃত্য করছে। দূর থেকে মনে মনে ভাবছে, আচ্ছা আমরা কি ওই গৌরের কৃপা লাভ করতে পারবো? ওই ভিড়ের মধ্যে গিয়ে কি গৌরের চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবো? ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার চিন্তা করছেন এই কথা, ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার এই কথা চিন্তা করছেন। এমন সময় মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ শত জন্মেও আমার কৃপা পাবে না। মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ নামে যে ভক্ত এসেছে সে শত জন্মেও আমার কৃপা পাবে না। বাবা যে যাকে ভালোবাসে তার মুখে যদি এমন কথা শুনতে পাওয়া যায় বুকে কত ব্যথা হয়। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য মুকুন্দ ঘরদোর ছেড়ে চলে এলো, আর সেই মহাপ্রভু বলে কিনা শত জন্মেও তার কৃপা হবে না। এই কথা শুনলে আমরা কি করতাম? সঙ্গে সঙ্গে মনের দুঃখে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিতাম। কিন্তু মুকুন্দ কি করলো জানেন? সত্যি মহাপ্রভুর দলরা সব পাগলের দল। মুকুন্দ এই কথা শুনে হাত তুলে নাচছে, আনন্দে নাচছে। সবাই বলছে, মুকুন্দ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, মহাপ্রভু বললো শত জন্মেও তার কৃপা হবে না, আর তুমি তাই শুনে ধেই ধেই করে নাচছো? আমি হলে এতক্ষণ গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম। তখন মুকুন্দ বলে, নাচবো না কেন,
আমাকে প্রভু তো বলেছেন শত জন্মেও তার কৃপা হবে না, কৃপা হবে না, কিন্তু 101 নম্বর জন্মে যখন পাবো আমি তখন তো তার কৃপা পাবো, আমি তখন তো তার কৃপা পাবো, আমি তখন তো তার কৃপা জনম না হই কেঁদে কাটাবো তখন তো তার কৃপা মানুষ মেতেছে। শুধুমাত্র কীর্তনিয়াদেরকে দোষ দিয়ে লাভ নেই বাবা, আপনারা শ্রোতারাই যদি উদ্বুদ্ধ না হন তাহলে এই কীর্তন কি টিকিয়ে রাখা বড় মুশকিল। আদি কীর্তনের যে ধারা সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের শ্রোতাদেরকেই উদ্বুদ্ধ হতে হবে। আজে বাজে ফালতু কথা শোনার জন্য যদি আপনারা দলে দলে ভিড় করেন, আর আসল কীর্তনের জায়গাতে যখন কীর্তন শুরু হলো তখন সব একে একে উঠে চলে গেলেন, হরি হর, তাহলে তার এই আদি কীর্তনকে বাঁচিয়ে রাখা যাবে না। এই আদি কীর্তনের ধারা যেটাতে প্রেম ভক্তি উদয় হবে, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দান করেছেন কি প্রেম, এই প্রেমটা শুধুমাত্র যুক্তি তর্ক দিয়ে পাওয়া যায় না, যুক্তি তর্কতে প্রেম হয় না, হরি বল। এই মহাপ্রভু প্রেমটা দান করলেন কেন, মানুষে মানুষে ভেদাভেদকে দূর করে দেওয়ার জন্য। কারণ তখনকার দিনে সমাজ এমন তৈরি হয়ে গেছিল যে মানুষে মানুষে শুধু ভিড় ছিল, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমন ভেদাভেদ তৈরি হয়েছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না, শূদ্রের ছায়া গায়ে লেগে গেলে গঙ্গার জলে স্নান করে আসত। এই রকম সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে বলে উঠলেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এই কথাটা যখন চৈতন্য মহাপ্রভু আজ থেকে 550 বছর আগে দাঁড়িয়ে প্রচার করছেন, তখন মানুষে ভাবতেই পারত না, এই যে আপনাদের এখানে শত শত ভক্তের সমাগম হয়েছে, আপনার পাশের লোকটি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না শূদ্র নাকি মুসলমান আপনি কিন্তু বিচার করে দেখেন না। কিন্তু 500 বছর আগে মানুষ ভাবতেই পারত না যে একজন শূদ্র একজন ব্রাহ্মণের গলা জড়িয়ে ধরবে, যদি সামনাসামনি চলে এই বাটা সরে গেল থেকে, সাহস তো কম নয়, আমার কাছাকাছি এসেছিস। কিন্তু দেখুন আজকে মহাপ্রভু অবতারের ফলে দেখুন আজকে পাশাপাশি আমরা সকল ভক্ত একসাথে নাম সংকীর্তন করি। আপনার পাশের লোকটি কোন জাতির কোন ধর্মের আপনি বিচার করেন না, হরি নামে প্রেমে বিভোর হয়ে আমরা গলায় জড়িয়ে ধরি, ব্রাহ্মণ শূদ্রের গলা জড়িয়ে ধরে, শূদ্র মুসলমানের গলা জড়িয়ে ধরে। এটা বাংলায় সম্ভব হলো একমাত্র চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে। পাশাপাশি মানুষ একসাথে থাকলেই সমাজ তৈরি হয় না, যেমন পরপর ইট সাজিয়ে দিলেই ইটের দেওয়াল তৈরি হয় না, ইটের ইটগুলো যদি পরপর সাজিয়ে দিলেই কি দেওয়াল তৈরি হয়, দেওয়াল তখনই তৈরি হয় যখন ওই ইটের ফাঁকে ফাঁকে বালি সিমেন্টের মশলা থাকে। বালি সিমেন্টের মশলা থাকবে, মশলাটা কি দিয়ে তৈরি হবে, জল দিয়ে তৈরি হবে, জল ছাড়া তো মশলা হবে, তাই জলটা কি, জলটাই হচ্ছে রস প্রেম। তাই মানুষ পাশাপাশি থাকলেই সমাজ হয় না, মানুষের ভিড় হয়, সমাজ তখনই তৈরি হয় যখন মানুষে মানুষে ভালোবাসা থাকে। তাই ভালোবাসাটাই প্রেমটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দান করেছেন, যেটা অহংকারে পাওয়া যায় না। মহাপ্রভু বললেন বিনয়ী হও, কিসের এত অহংকার, বিনয়ী হতে শেখো, ত্রিনাদপি শুনিছি না, ত্রিনাদপি মানে ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো, আকারে ছোট নয়, বলে ঘাসের থেকে কি করে ছোট হব, বলে আকারে ছোট হতে বলছেন না, বিনয়ী হও, ত্রিনাদপি শুনিছি না, তারারিব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও,
অমানী না মান দে না, যাদেরকে কেউ কোনোদিন মান দেয়নি, যাদেরকে কেউ কোনোদিন সম্মান করে না তাদেরকে সম্মান করো, আর কীর্তনিয়া সদা হরি, সদা সর্বদা হরিনাম করো, কীর্তন করো। এই যে তিনটি কাজ করতে পারবে সদা সর্বদা যদি হরিনাম করো, এই নাম করলে পরে হৃদয় থেকে অহংকার দূরে চলে যায়, মানুষ বিনয়ী হয়, আর এই প্রেমটা তৈরি হয় মানুষে মানুষে। এটা দেওয়ার জন্য মহাপ্রভু আমাদের কাছে নেমে এসেছেন, আর এই বার্তাটাই চৈতন্য চরিতামৃতে প্রচার করা হয়েছে। এই বার্তাটাই চৈতন্য চরিতামৃতে দেওয়া হয়েছে, সেই মহাপ্রেম ভাবকে দেখানো হয়েছে। তাই চৈতন্য চরিতামৃত কখনোই অপ্রামাণিক গ্রন্থ হতে পারে না, তার প্রমাণ রয়েছে চৈতন্য ভাগবত থেকে। এখানে আমরা মুরারি গুপ্তের যেটা ডায়েরি সেইখান থেকে আমরা চৈতন্য চরিতামৃতকে পাই, এটা কখনোই অপ্রামাণিক হতে পারে না। এই মহাপ্রভুর প্রেম ভাবকে দেখানো হলো ওই চৈতন্য চরিতামৃতের মধ্যে। সেগুলো যদি আমরা আস্বাদন করতে না পারি সেটা আমাদের মূর্খতা, হরি বল। কিন্তু সেগুলো শোনার জন্য আমরা দলে দলে ছুটে যাব, এটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয়। কারণ চৈতন্য মহাপ্রভু আমাদের ঘরের ছেলে নিমায়, বাঙালি জাতির বড় ভাগ্য ভালো যে বাঙালি জাতির ভাগ্যে নিতাই আর গৌর জুটে গেছে। কারণ বাঙালি জাতির ভাগ্যে জুটে গেছে, আমরা ভাগ্যে জোটার মতো কোনো কাজই করিনি, কিন্তু কি করব, কপালে জুটে গেছে, কিন্তু আমরা তার মর্যাদা রাখতে পারছি না। কিন্তু দেখুন কোথায় বিদেশ থেকে, কোথায় রাশিয়া থেকে, কোথায় আমেরিকা থেকে, কোথায় ইংল্যান্ড থেকে, কোথায় লন্ডন থেকে মানুষ মায়াপুরে এসে দুটি বাহু তুলে হরিনাম করছে, কীর্তন করছে, একাদশীর উপবাস করছে, সারাদিন ধরে নাম সংকীর্তন গাইছে একটা ধুতি পরে, আর আমরা বাঙালি জাতি হয়ে ধুতি সব ভুলে গেলাম, প্যান্ট শার্ট পরে। যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, তারা এসে দুটি বাহু তুলে নিতাই গৌরীর চরণ আশ্রয় করে তারা নাম সংকীর্তন গাইছে, আর আমরা বাঙালি জাতি হয়ে যাদের ঘরের ছেলে নিমায় তারা মহাপ্রভুকে ভুলে যেতে বসেছি। তাহলে বলুন সেই নিত্যানন্দ মহাপ্রভু যারা আমাদের জন্য জীবনটা পাত করে দিল, বিদেশিরা সেটা বুঝতে পারছে আর আমরা বাঙালি হয়ে সেটা বুঝতে পারছি না। সেই নিত্যানন্দকে যদি আমরা না ভজনা করি, সেই গৌরাঙ্গকে যদি আমরা না ভজনা করি, তাহলে আমাদের মতো বাঙালির মতো অকৃতজ্ঞ জাতি আর কেউ হবে না। তাহলে এই প্রেম ভক্তিটা আস্বাদন করা যাবে যখন সেই বিশুদ্ধ প্রেমের কথা, ভক্তির কথা আস্বাদন করা যাবে, তবেই হৃদয়টা পবিত্র হবে, তবেই হৃদয়টা নির্মল হবে। আজকে দেখুন মুকুন্দ কবিরাজ ছুটে এসেছে মহাপ্রভুর চরণতলে, মহাপ্রভু বলল শত জন্মেও আমি তোমাকে কৃপা করব না। তখন মুকুন্দ বলছে একশো জন্মে কৃপা হবে না, তাতে কি হয়েছে, একশো এক নম্বর জন্ম যখন পাবো তখন তো মহাপ্রভুর কৃপা পাবো। এই কথা যেই না মুকুন্দের মুখে শুনেছে আর কি মহাপ্রভু থাকতে পারে, মুকুন্দকে একেবারে কাছে ডেকেছে, মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মুকুন্দ কাঁদছে। তোমার সে কি কথা, যখন বললাম কৃপা হবে না তখন হাসছিলে, আর যখন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন কাঁদছো, দুঃখের কথায় হাসছিলে এখন আনন্দের কথায় কাঁদছো। বলে প্রভু তুমি যে আমায় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছো আমি তো তাই কাঁদছি, কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই তো তুমি বেশি ব্যথা দাও। তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে তাকে ব্যথা দিয়েছো, ত্রেতা যুগে তুমি সীতা দেবীকে ভালোবেসেছিলে তাকেও ব্যথা দিয়েছো, এত ব্যথা দিলে তাকে কিনা পাতালে প্রবেশ করতে হলো, দ্বাপর যুগে তুমি শ্রীমতী রাধারানীকে ভালোবেসেছিলে তাকেও যে একশোটা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে, এ তো তোমার স্বভাব ঠাকুর, না জানি আমাদের জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে তাই আমি কাঁদছি। মহাপ্রভু বলল না না মুকুন্দ, আমি তোমাকে ব্যথা দেব বলে কাছে ডাকিনি, আমি তোমাকে একটা আদেশ দেব, তুমি রক্ষা করতে পারবে তো? প্রভু আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি জানি শুধু তোমার মুখের বাক্য, বলো প্রভু তুমি আমায় কি আদেশ দেবে? তবে শোনো আমার আদেশ, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, হে
শ্রীখণ্ডে ফিরে শোনো মুকুন্দ, তুমি যে সংসারের বড় ভাই, তোমার উপর যে অনেক দায়িত্ব। জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে যে বেশি ঝড় সামলাতে হয়। যাও মুকুন্দ, তুমি গিয়ে সংসারী হও, বিবাহ করে সংসারী হও, আর সংসারে থেকেও যে হরিনাম করা যায় তুমি গিয়ে প্রচার করো। আর দ্বিতীয় আদেশ, তোমার বংশের যে গোপীনাথ, ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। আর তৃতীয় আদেশ, তোমার বংশের যে কাজ চিকিৎসা, এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না হয়। কেন জানো? এই চিকিৎসা করে যদি কারোর মনে আনন্দ দিতে পারো, জানবে তুমি সরাসরি ভগবানের সেবা করছো। যাও, এই তিনটে দায়িত্ব তোমাকে দিলাম। তুমি দ্বারে দ্বারে গিয়া জীবের চরণে ধরিয়া, তুমি দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, হরি নাম হরি নাম বিলা, ফিরে যাও প্রভু। সংসারে থাকলে আমায় কি ঠাকুর ভালোবাসবে? যারা সংসার ত্যাগ করে ভগবানের নাম করে তারা তো ভগবানের প্রিয় হয়, আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি। সে কি মুকুন্দ, তুমি সেই নারদের ঘটনাটা শোনোনি? নারদের ঘটনা বলে শোনো, তাহলে আমি তোমাকে বলি। ওই যে একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি না নারায়ণ কাঁদছে। নারদ এসে বলছে, ঠাকুর এত কাঁদছো কেন? বলে, নারদ কাঁদছি কেন জানো? সকালবেলায় উঠে একজন গৃহী ভক্ত আমার নাম করছে। নারদ কেঁদে উঠল, ঠাকুর কোথাকার কি রামসন যদুমধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছ? আর আমি প্রতিদিন বিনা বাজিয়ে তোমার নাম করি, কই কোনোদিন তো আমার জন্য তুমি কাঁদো না। আচ্ছা নারদ, তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হচ্ছে? বেশ বেশ, তোমার জন্য কাঁদবো। তা তুমি একটা কাজ করতে পারবে? বলে, প্রভু তুমি যদি আমার জন্য কাঁদো তুমি যা বলবে তাই করব। বলো কি করতে হবে? বলে, কিচ্ছু কঠিন কাজ নয়, এই যে আমার তেলের বাটিটা দেখছো, এই তেলের বাটি একদম কানাই কানাই ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। এই বলে কানাই কানাই ভর্তি তেলের বাটি নিয়ে নারদ বাবা খুব সাবধান, কেউ কথা বলবেন না, এক ফোঁটা তেল পড়ে গেলে নারায়ণ আর কাঁদবে না। ওই বিনাটায় যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখেছে, আর তেলের বাটি নিয়ে একবার পায়ের দিকে একবার তেলের দিকে সারাদিন ঘুরতে যাচ্ছে না। যত সোজা ভেবেছিলাম তত সোজা না। সারাদিন ঘুরে ঘুরে এসেছে, প্রভু নারদ তেল পড়েনি তো? না ঠাকুর, আমার নাম নারদ বলে কথা, আমি কি আর তেল ফেলবো? এই নাম তেল পড়েনি কোথা? নারায়ণ বলো, বাহ বাহ। আচ্ছা নারদ, ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় তুমি কবার আমার নাম করেছো? না ঠাকুর,
ও যা তেলের দায়িত্ব দিয়েছো, এ ওই খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি। নারদ, একবাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে? আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতা মাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, আমি তার জন্য কাঁদব না। তুমি দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হরি নাম হরি নাম বিলাবি রে যা, ফিরে যা শিবনে রে, ফিরে যা ফিরে যা শিবনে রে, ফিরে যা। তাই হবে গৌর হরি, তোমার আদেশ মতো আমি নাম গাইব, চিকিৎসা করবো আর গোপীনাথের পুজো করবো, ঠাকুর এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই মুকুন্দ গিয়ে সংসারে মন দিল, বিবাহ করে সংসার করলো, আর চিকিৎসায় মন দিল, এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো, দেশ বিদেশ থেকে যত লোক আসে একবার যে চিকিৎসা করায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা দেখুন বাবা, তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা, একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছি আর তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, এই যে আমার রাজকর্মচারী। রাজকর্মচারী দশা দেখো, হ্যাঁ, আমি যন্ত্রণায় ছটফট করছি আর তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও। বলে হুজুর, অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কেউ তো আপনার রোগ সারাতে পারেনি। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। বলে হুজুর, একজনের সন্ধান পেয়েছি, কি নাম তার? তার নাম মুকুন্দ কবিরাজ, যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর, ওইখানেই তো অসুবিধে, অন্যান্য কবিরাজ টাকার লোভে ছুটে বেড়ায় আর মুকুন্দ কবিরাজ টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে তবে তাই হবে, কিন্তু রোগ যদি সারাতে না পারে তবে তার একদিন কি আমার একদিন। এই বলে ছেড়ে একটা কাপড় পরে নবাব আলখাল্লা পরে ফকির বেশে আজকে যাচ্ছে মুকুন্দ কবিরাজের কাছে। শ্রীখণ্ড গ্রামের একটু দূরে হাতি থেকে নেমেছে দলবল রেখে, আর এই ফকিরের বেশ ধরে ছেড়ে একটা ময়লা কাপড় পরে যখনই গ্রামের মধ্যে প্রবেশ করেছে, একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই, এটা শ্রীখণ্ড গ্রাম তো? শ্রীখণ্ড গ্রাম, এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারে? বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না, অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালো ঠিকানা দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর বাড়ির ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ও গো পাথরের মন্দির করে দিতে পারব না, আমি সোনার মন্দির করে দিতে পারব না, ও গো আমার মন মন্দিরে মদ।
তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া বলে শোনো তুমি তো বিদেশ থেকে এসেছো তুমি জানো না।